স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশারাম হোসেন বলছেন অনেকেই বলেন আমরা নাকি ভোটের আগের রাতে আধারে ভোট কেটে বাক্স ভরে দিয়েছি আমরা যদি সত্যি সত্যি ভোট কেটে বাক্স ভরে জিতি তাহলে বিএনপি কেন রাতের আধারে ভোটের বাক্স ভরতে পারলো না আমরা কি তাদের বাঁধা দিয়েছিলাম আমরা না হয় বাক্স বললাম তোমাদের বাক্স খালি কেন তোমাদের ভোট গেলো কোথায় শনিবার দুপুরে ফরিদপুর শহর বন্দরে অবস্থিত আফসানা মুজিলের সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিন সমাজসেবা অধিদপ্তরের কর্তৃক পরিচালিত ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের দ্বারা বাস্তবায়িত দু হাজার থেকে উনিশ অর্থ বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফ হোসেন বলেন ভোট পেতে হলে জনগণের পাশে থাকতে হবে বিএনপি জনগণের পাশে ছিল না বলেই তারা ভোট পায়নি অপরদিকে শেখ হাসিনা একজন জনদরদি নেত্রী বলেই তাকে জনগণ ভোট দিয়েছে বলা হচ্ছে দেশ উন্নতি হচ্ছে কিন্তু এই উন্নতির আন্তরালেই মানুষের আত্মনাদ করছে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষাবিদ বলেন রাষ্ট্রের কোনো মানুষই নিরাপদে নেই এমন অনিরাপদ অবস্থা আমরা একাত্তর সালেই দেখেছিলাম এর বড় উদাহরণ হচ্ছে দর্শন এসব অন্যায় রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারছে না শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজনে শ্রমিক আন্দোলনের একাল সেকাল বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন দৃশ্যমান দুর্ভিক্ষ না থাকলেও দেশে নীরব দুর্ভিক্ষ চলছে দাবি করে সিয়াজুল ইসলাম চৌধুরী বলেন আজকে দেশে যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে তার চেয়ে খারাপ অবস্থা অতীতের ইতিহাসে ছিল কিনা আমার তা জানা নেই আমরা যে দুর্ভিক্ষে অনেক মানুষ মারা গেছে কিন্তু আজকের বাংলাদেশে দৃশ্যমান কোনো দুর্বিক্ষ না থাকলেও নীরব দুর্ভিক্ষ আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে এই শিক্ষাবিদ তিনি বলেন আমরা দেখেছি নুসরাত জাহানের ঘটনার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা জড়িত ছিল এবং সবাই মিলে প্রমাণ করতে চেয়েছে যে নুসাদ আত্মহত্যা করেছে ইতিমধ্যে একজন নার্সকে বাসার মধ্যেই দর্শন করে হত্যা করা হলো। তিনি কথা বলেন দেশের দুর্নীতি শৃঙ্খলা বলেন রক্ষাকারী বাহিনীর একজন মুক্তিযুদ্ধের বুয়া সনদে পদো নীতি গিয়ে ধরা খেয়েছেন অথচ যারা আইনশৃঙ্খলা রক্ষা করবে তারা যদি দুর্নীতি করে তাহলে রাষ্ট্রের আইনশৃঙ্খলার অবস্থা কি তা সহজেই অনুধাবন করা যাচ্ছে আমরা পুঁজিবাদের অধীনে দাস হয়ে রয়েছি এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে রাষ্ট্রের মালিক শ্রেণীর সঙ্গে শ্রেণীর যে শোষণের সম্পর্ক তা ভেঙে দিতে হবে বিপ্লবের মাধ্যমে পুরোনো রাষ্ট্রকে ভেঙে এমন রাষ্ট্র করতে হবে যে রাষ্ট্র মানবিক হবে যেখানে নারী দর্শিত হবে না যেখানে মুক্তিযুদ্ধের নামে প্রতারণা করবে না কেউই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি সেই সিদ্ধান্ত অটল থেকে উপজেলা নির্বাচনে অংশ নেয়নি দলটি আগামী চব্বিশে জুন বগুড়া ছয় আসন উপনির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে তবে দলীয় সিদ্ধান্ত সংরক্ষিত

আবেদন দাখিলের শেষ সময় তেইশে মে মনোনয়নপত্র বাছাই হবে সাতাশে মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তিন জুন চব্বিশে জুন ভোট গ্রহণ করা হবে বগুড়ার ছয় আসনে উপনির্বাচনে বিএমপির পরবর্তী কৌশল কি হবে তা নিয়ে দেশব্যাপী ব্যাপক কৌতূহল আছে শপথ গ্রহণের সিদ্ধান্ত পরিবর্তনের মত বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও বিএনপি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এমন আলোচনা রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে উপনির্বাচনে অংশ নেওয়ার কোনো আগ্রহ নেই বিএনপির নির্বাচন সুস্থ হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই মনে করে উপজেলা নির্বাচনে অংশ নেয়নি তারা সিদ্ধান্ত দলীয় অমান্য করে উপজেলা নির্বাচনে যারা অংশ নিয়েছিল তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয় তবে মতামত উপেক্ষা করে শপথের সিদ্ধান্ত বাস্তবায়ন হয় বিএনপির নীতি নির্ধারকরা চুপচাপ আছেন আনুষ্ঠানিক আলোচনায় তারা বলছেন এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন না যাওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান ঘনিষ্ঠ প্রভাবশালী এক নেতা বলছেন খুশি মনেই সংসদে যায়নি বিএনপি ক্ষমতা সিন্ধের চাপ নির্বাচিত এমপিদের চাপ বিদেশিদের চাপ ফ্রন্টের শরীদের এমপি অংশের চাপ এবং পরবর্তী নানা সংখ্যা থেকে সংসদে যেতে বিএনপি বাধ্য হয়েছে কিন্তু ভোট ডাকাতির নির্বাচনের প্রতীকী প্রতিবাদ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েও শপথ নেননি তবে এই আসনে উপনির্বাচনে বিএমপি যাবে না কারণ এই আসনে নির্বাচনে গেলে প্রতীকী প্রতিবাদও আর থাকে না এর বাইরে বর্তমান সরকারের অধীনে অন্য কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত থেকেও বিএনপি সরে আসবেন না সংরক্ষিত নারী আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে এই নেতা বলেন সরাসরি নির্বাচনের বিষয় থাকলে সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থী দিত না যেহেতু এটা কোটার ভিত্তিতে হচ্ছে সেহেতু একজন নারী এমপিকে সংসদে পাঠাবে বিএনপি অনেকের নাম আলোচনা থাকলেও সিনিয়র নেত্রী বিএমপির ভাইস চেয়ারম্যান শেরিনা রহমানকে নিয়ে বাবা হচ্ছে সবচেয়ে বেশি সংরক্ষিত নারী আসনটি নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে একাদশ জাতীয় সংসদের ঊনপঞ্চাশি সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতেই বিএনপির অনুকূল বন্টন করা অবিষ্ট সংরক্ষিত নারী আসন নির্বাচন হবে জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিশে মে মনোনয়ন বাছাইয়ের শেষ দিন একুশে মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন উনত্রিশে মে এবং ভোট গ্রহণ হবে ষোলোই জুন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সংরক্ষিত আসনের সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বগুড়া ছয় আসন নির্বাচন এবং সংরক্ষিত নারী আসনের প্রার্থীতা দেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন চোখের পানি সবে আসা শুরু হয়েছে আরও আসবে শনিবার চট্টগ্রাম নগরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সাত জেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় তিনি কথা বলেন হানিফ বলেন তিনি বলছেন মামলা হওয়ার বিএনপির নেতাকর্মীরা পালিয়ে চালাচ্ছেন তার চোখে পানি প্রশ্ন তারা পেট্রোল বোমা মেনে আওয়ামী লীগের বোমা মেরে কুপিয়ে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল আপনার চোখের পানি একুশে আগস্ট নেত্রীর ওপর গ্রেনেড হামলা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বের কোথাও এমন হামলা হয়নি তখন কোথায় ছিল আপনার চোখের পানি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে হানিফ বলেন চোখের পানি সবে আসা শুরু হয়েছে আরও আসবে হানিফ বলেন বিএনপি জামায়াত হল বিষ এরা যতদিন থাকবে বাংলাদেশের মানুষের উপর ততদিন আঘাত করবে দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করবে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এই ক্যান্সার বিষ উপরে ফেলতে চাই বলে মনে করেন তিনি ফেনীর মাদাসী নুসরাত জাহান রাফিকে পুলিয়ে হত্যার ঘটনার দায়িত্ব অবহেলার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পরে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয় এর প্রতিবাদে জুতা প্রদর্শন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন শিক্ষার্থীরা শনিবার নগরীর লালবাগ মোড়ে ওসি মোয়াজ্জেমকে রংপুর রেঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহার এবং স্থায়ী চাকরিচ্যুত করার দাবিতে বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সংগঠন রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রাইহান শরীফের সভাপতিতে মানববন্ধনের বক্তার বলেন নারী জগতের অগ্রদূত বেগম রোকেয়ার ভূমি রংপুরে নুসরাত হত্যার সাহায্যকারী মোয়াজ্জিমের ঠাঁই হবে না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসি মোয়াজ্জিম হোসেনকে রংপুর রেঞ্জ থেকে প্রত্যাহার স্থায়ী চাকরিচ্যুত এবং হত্যার ঘটনা জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জুতা প্রদর্শন করে নারী নির্যাতন ও হত্যাকারীদের সহযোগী ওসি মোয়াজ্জিম হোসেনের প্রতি ঘৃণা প্রকাশ করা হয় পাশাপাশি হত্যার ঘটনা ঘটনা সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় এতে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় কার মাইকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নুসরাত জাহান রাফিকে পড়িয়ে হত্যার ঘটনার দায়িত্ব অবহেলার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পরে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয় এর প্রতিবাদে জুতা প্রদর্শন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন শিক্ষার্থীরা শনিবার নগরীর লালবাগ মোড়ে ওসি মোয়াজ্জেমকে রংপুর রেঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহার এবং স্থায়ী চাকরিচ্যুত করার দাবিতে বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সংগঠনটি রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রাইহান শরীফের সভাপতিতে মানববন্ধনের বক্তার বলেন নারী জগতের বেগম রোকেয়ার পূর্ণভূমি রংপুরে নুসরাত হত্যার সাহায্যকারী মোয়াজ্জামের ঠাঁই হবে না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসি মু হোসেনকে রংপুর রেঞ্জ থেকে প্রত্যাহার স্থায়ী চাকরিচ্যুত এবং হত্যার ঘটনা জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে নারী নির্যাতন ও হত্যাকারীদের সহযোগী ওসি মোয়াজ্জিম হোসেনের প্রতি ঘৃণা প্রকাশ করা হয় পাশাপাশি হত্যার ঘটনা জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় এতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে